আসলে আমার লাইফটা কেটে গেছিল কারণ আমাদের কারেন্টটা এত ডিস্টার্ব করতেছে আমি আর ঘন্টা আসবো বাট কারেন্টের জন্য লাইভে আসতে পারতেছিলাম না বাট জেনারেটার আসে কিন্তু আমার ভেনিটি রুমে হচ্ছে আমার নেটওয়ার্ক চলে না নেটওয়ার্ক কাজ করে না দ্যাটস আমি আমার বেডরুমে এসে এখন হচ্ছে লাইভটা শুরু করতেছি এতক্ষণ করতে পারিনি এখনো কারেন্ট নেই জেনারেটার চলতেছে আপু ব্লক কবে আসবে ব্লক আসবে খুব পরশু আসবে আমি যেটা বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ যতটুকু রিজিক দিছে এটা অনেক 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 হয়তো অনেকের ড্রিম হতে পারে যে আমি এভাবে চলতেছি এই চলাফেরাটা অনেকের ড্রিম হতে পারে আমি বলব যে আমি দরকার নেই আমার থেকে বেশি বেশি করার আমি যতটুকু আমাকে দিছে আমি আলহামদুলিল্লাহ আর হচ্ছে এই এরকম এই যে নিজের ইনকামে নিজে আমার থেকে আমাকে চলতে হাত পাততে হচ্ছে না প্লাস নিজের গাড়ি আছে প্লাস আপনাদেরকে লাইভে আমি বলতেছি আপনাদের এখানে ইয়াসিন নেই ও হচ্ছে বেঞ্চ রুমে কাজ করতেছে সো হচ্ছে এই এই বার্থডেতে ইয়াসিনকে একটা ভালো একটা গিফট আমি দিব অনেক বড় ওর হচ্ছে ড্রিম তো সব আমি আলহামদুলিল্লাহ পূরণ করতে পারতেছি ও পূরণ করতে পারতেছি আরেকটা লাস্ট ড্রিম আছে যেটা আমি পূরণ করলে আমি শান্তিতে থাকবো কারণ আর সব ড্রিম আপাও তো পূরণ হয়ে যাবে একজন বলে একজন নাকি আমাকে দেখলে বুমে আসে আসলে কি নতুন নতুন টাকার চোখ দেখলে সবাই বদলা যায় কিছু কিছু মানুষ বাদে সবাই বদলা যায় যাদের হচ্ছে মানে থাকে না উঠান ছাড়া ফুটাঙ্গিরি সো ওইটা আপাতত আমি করতে পারবো না আমার কাছে কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে ক্যাশ যা টাকা আছে সেটা দিয়ে আমি একটা টুরে যেতে পারবো এখন বাট আমি এখন আমার একটা টাকা ভাঙতে আমার খুবই টেনস্ট লাগে যে এই কারণে যে আগে আমার ঘর সংসারে আমি গুছাবো তারপর আমার সংসার গুছানোর পর আমার একটা একটা ভালোভাবে একটু সেট হওয়ার পর আমি ফুটাঙ্গিরি করব বাট আমি এখন আমার আমার তো হাজবেন্ডের টাকা দেখে গাড়ি দেখে বাড়ি দেখে ইউটিউবের নাম্বার সেকেন্ড নাম্বার ফোর্থ দেখে তো আমি বিয়ে করি নি যার কারণে আমি আমার ফুটাঙ্গিটা আমার মানায় না আর আমি ফুটাঙ্গি করতে এখন পারবো না টাকা থাকলেও ফুটাঙ্গির এখন করতে পারবো না কারণ আমার মাথায় এখন একটাই সেট আপ আছে হয়তো আমার এজ কম বাট আমার মেন্টালিটি দিক দিয়ে আমি একটু একটু বেশি মানে বেশি চিন্তা করি যে আমার অ্যাটলিস্ট সংসার লাইফটা যাতে আমার একটু ভালো থাকে আমি যাতে আমার সংসার নিয়ে আমি হ্যাপিলি কাটাইতে পারি সো এইটাই বলার ছিল আমি অনেক কিছুই কয়েকদিন দেখতেছি যে অনেক অনেক কথা বলতেছে প্লাস ব্লগে আসলে আমাকে নিয়ে কথা না বললে কারো ভিউ হয় না সেটা আমি বুঝতে পারছি ইভেন অনেকে যারা যারা হচ্ছে একদম বুঝদার ব্যক্তি তারা বুঝবে আর যারা বুঝদার না তারা অবশ্যই বুঝবে না সো আমি বলবো যে দরকার কি মানুষকে নিয়ে কথা বলে নিজের নিজের মতো উঠতে পারে অ্যাটলিস্ট আমি এতটুকু বলি না যে টিম মেহেদি হোসেন আমাকে কি করলো টিম মেহেদি হোসেনের সাথে আমি কোথায় গেলাম টিম মেহেদি হোসেনের সাথে কি আমি হচ্ছে ঘুরতে গেলাম টিম মেহেদি হোসেনের সাথে ঈদ করলাম এগুলো করে আমাকে হচ্ছে সাবস্ক্রাইবার কামাইতে হয়নি আলহামদুলিল্লাহ যা কামাইছি নিজে যোগ্যতায় কামাইছি একা একা ব্লগ করে হাজবেন্ডের সাথে জাস্ট ব্লগ করে কামাইছি আর আমি একটা কথা বলবো আমার হাজবেন্ড কিন্তু আমার টাকায় চলে না কারণ কারণ সেটার প্রমাণও দিতে পারবো কারণ আমার শাশুড়ি যেহেতু বাহিরের দেশে থাকে তো সে হিউজ টাকা কামাই করে হিউজ টাকা কামাই করে সে তার ছেলের হচ্ছে ব্যাংকে ট্রান্সফার করে বাট ইয়াসিনের একটা কথা হচ্ছে যে ও তার মাঠ টাকাটা আর কি খরচ করতেছে আমি আমি যদিও বলি যে ঠিক আছে আম্মু দিসে কিছু টাকা খরচ করে যদি তোমার প্রবলেম হয় আর একটা কথা যে আম্মু এত কষ্ট করে কামাইতেছে আমাদের ভবিষ্যতের জন্য এখন যদি আমরাই যদি আম্মু এখন বাইরে থাকে এখনো বাইরে বাইরে কাজ করতেছে এখন যদি আমরা আম্মুর টাকাগুলো সব শেষ করে ফেলি তাহলে আম্মু যখন ঢাকা বাংলাদেশে চলে আসবে একবারে তখন তার জন্য যে সে তার জমা টাকা সে তার চলতে পারবে না তখন তার মনে হবে যে এখন আমাকে একটু চলতে হলে আমার ছেলে কাছে হাত পাততে হবে মেয়ে কাছে হাত পাততে হবে সো ইয়াসিন এইটা চিন্তা করে ওর আম্মুর একটা টাকাও খরচ করে না আর আম্মুর টাকা ওর ব্যাংকে রেখে দিছে একটা আলাদাভাবে আর যেই টাকা ইয়াসিন নিচ থেকে ইনকাম করে ওর কিছু প্রমোশনও দিয়ে সেই টাকা ও অফিসে ভাঙে আর বাকি সব খরচ আমি আমার খরচ যেগুলো হয় সেটা আমি নিজে আমি নিজে খরচ করি আমি ইয়াসিন থেকে নেই না বাট ও আমাকে দেয় বাট আমার নেওয়ার প্রয়োজন মনে করি না কারণ আলহামদুলিল্লাহ আমার ইনকামটা ইনকাম সোর্সটা এখন একটু ডাবল হয়েছে ইয়াসিনের আগে যে ইনকাম ছিল সেই ইনকামটা আমার আপাতত আল্লাহ আমাকে করে দিয়েছে রিজিক আটকায় রাখে নেই সো আমি এই জন্য মনে করি যে ইয়াসিন থেকে এখন কিছু না নেওয়া বেটার ওর কাছে থাক ওর টাকা ওই টাকা দিয়ে ওর নিজের জন্য কিছু করতে পারবে এতটুকুই বাট এমন না যে আমার টাকা ও চল ওর টাকা আমি চাই দুইজন দুইজন ইন্ডিপেন্ডেন্ট দুইজন দুই দিক দিয়ে দুই ভাবে না তো আমাকে ইভেন ঈদের টাইমে তোমরা অনেকে যেন ইউটিউব চ্যানেলটা চলে গেছিল সেইখানেও কিন্তু ও মানে আমি যখন ওকে বলছি যে আমি মার্কেট করে দিই আর তো বছর পরেই আছে এক বছর আমি তোমাকে মার্কেট কারণ প্রথম বিয়ের পর তো তুমি মার্কেট করে দিচ্ছি আমি তোমাকে কিছু দিতে পাইনি তেমন সেইবার যদি আমি তোমাকে কিছু কিনে দেই তাহলে এটা কোনো ছোট হবে না আমি যদি আমার জামাই টাকা চলতে পারি আমার জামাই কেন আমার টাকা চলতে পারবে না এটা আমার সবচেয়ে বড় কোয়েশ্চেন সবার কাছে যে সবাই অনেকেই মানে অনেকে আমাকে অনেক ভিডিও ক্লিপ কেটে কেটে দেয় যে আপু এরকম তোমাকে এরকম এরকম কায়েন্ট চলে আসছে এরকম কিছু বলে তো আমি একটা কথাই বলবো আমি যদি আমার জামের টাকা চলতে পারি আমার জামাই কেন আমার টাকা চলতে পারবে না সে কোন দিক দিয়ে আমাকে খারাপ রাখছে ফার্স্ট ফার্স্ট বিয়ে প্রেমের বিয়ে করছি অবশ্যই একটু খারাপ থাকবো কারণ আমার সাথে কিছু ঘটে গেল কিছু হয়ে গেলো আমি আমার ফ্যামিলিকে জানতে পারতাম না জানালে অবশ্যই একটা খোটা শুনতে হোক না হোক আমার বাবা মা কখন এরকম খোটা দেয়নি বাট আমার মনে হতো যে অবশ্যই দিতে পারে যে ঠিকই তো প্রেম করে বিয়ে করছে অনেক তো মানা করছিলাম কিন্তু শুনলাম তো না তো এই ভয়ে আমি কখনই আমার আম্মা আব্বুকে আমার সংসার লাইফে আমি কোনো কথাই বলতাম না আমার এখনো মনে আছে যে আমার যখন ফার্স্ট ফার্স্ট আমি আলাদা শিফট হয়ে হয়েছে সংসারে দুই মাস পর বিয়ের দুই মাস পর আসেন ইনকাম নেই ইউটিউব চ্যানেল নেই তখন আমাদের পনেরো দিন আমরা হচ্ছে উইদাউট বাজার ছাড়া ছিলাম সবাইকে জানানো হয়েছে যে আমাদের ঘরে কিন্তু বাজার নেই মানে আমার ওই পাস্ট লাইফের একটা কথা বলতেছি তোমাদেরকে যে আমাদের ঘরে বাজার নেই তো যদি পারেন তাহলে আমাদেরকে মানে খাবারও পাইতেছিলাম না আমরা বাসায় গেছিলাম তাদের বাট খাবার ছিল না সো অনেক পনেরোটা দিন আমরা খুব কষ্ট করছি পনেরো দিনের মধ্যে হচ্ছে এক সপ্তাহ আমার বাবা বাড়ি থেকে খাবার নিয়ে আসছিলাম এক সপ্তাহের জন্য ফ্রিজে ফ্রোজেন করে খাইতে হয়েছে এরপর খুব অবস্থা খারাপ হয়ে যাওয়ার পর আমার প্রমোশন দিয়ে আর ইয়াসিনের প্রমোশন একসাথে আসার পর আমরা এক মাসে বাচ্চা ফুল করে নিয়েছিলাম ওইটা ছিল আমাদের সংসার লাইফে সবচেয়ে 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 কষ্টের একটা সময় ছিল বাট হ্যাঁ আলহামদুলিল্লাহ এরপর মানে আমাদের খাবার নিয়ে কখনো এরকম প্রবলেম হয়নি সো আমি এটাই বলবো যে পাস্ট লাইফ অবশ্যই সবারই খারাপ হয় বাট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু কষ্ট করলে একটু ডেডিকেশন ভাবে ডেডিকেট ভাবে সবকে কাজ করলে কাজের উপর ডেডিকেট রাখলে তাহলে হচ্ছে সংসে লাইফ না সবকিছুই জয় করা যায় আপু কুকুরের কাজ ঘেউ করা বাদ দাও তুমি এগুলোতে গুরুত্ব দিও না কিছু মানুষ কারগরে কি হচ্ছে এসব নিয়ে সমালোচনা করে বস্তিদের মতো আসলে ঠিক আমার সাথে যদি কারোর প্রবলেম হয়ে থাকে কেউ আমাকে নিয়ে আমার চরিত্র নিয়ে কথা না বলে কথা বলে এটা নিয়ে যে আমাদের সংসারে কি হচ্ছে কথা হচ্ছে আমি আমাকে এক করতেছে সহ্য করতেছে আমার হাজবেন্ড আমার হাজব্যান্ডকে আমি সহ্য করতেছি কিন্তু প্রবলেম হয় বাইরে কিছু মানুষের কেন আমরা দুজন দুজনকে সহ্য করে থাকি ভালোবাসা আছে বিদায় দুজন দুজনকে সহ্য করে থাকি নাহলে কখনো একসাথে থাকতাম না কারণ এমনি তো কম মেজে বিয়ে করছি প্লাস তোমরা হয়তো আমার ভিডিও দেখছো যে আমরা আবার বিয়ে করছি আমাদের কোর্ট ম্যাচ হয়েছে সেটা তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। কারণ আমাদের এজ ছিল না এজ কমে আমরা হচ্ছে কাবিন করে ফেলছিলাম আর কাবিন করার পর ও ডিরেক্টলি আমাকে তুলে আনছে আমার ফ্যামিলি বলছিল যে কাবিন করে রেখে দাও পরে তুলে নিয়ে যেও যখন একটু এজ হবে বাট ও বলছে যে না পাও তো যেহেতু বিয়ে করেই ফেলছি বউকে আরেক জায়গায় রাখার থেকে বেটার আমি আমার কাছে নিয়ে এসে পড়বো আমার দায়িত্ব আমি যতটুকু পসিবল হবে আমি পালন করবো কারণ আমি তো সব দেখে শুনেই গেছি যে আমার হাজবেন্ডের যে একটা থাকার মতো রুম ছিল না একটা নিজস্ব খাট ছিল না সেটা তো আমি দেখেই গেছি বাট আলহামদুলিল্লাহ এখন আমার ঘরে খাটের কথা বাদ দিলাম আমার ঘরে সোফা বাদেও এক্সট্রা সোফা আছে আলমারি বাদেও এক্সট্রা আলমারি আমার জন্য পার্সোনালি আছে অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ 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 তো আপনাদের দোয়াতে আমি এখন অনেক 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 হ্যাপি আছে ইভেন আমি যখন মানে আমি যেটা চাই সেটা চাওয়ার আগে আমি পেয়ে যাই আমার কাছে এটা এর থেকে বেশি খুশি আমার কোনো কিছু হয় না তো যাই হোক আসলে লাইফটা নিয়ে হচ্ছে লাইফটা মিললে আমি আমার বিজনেস পেজের জন্য আসছিলাম বাট কিছুদিন ধরে খুব ছিলাম কিছু কারণে মানে এখন কথা হচ্ছে কি আমি যদি কিছু বলি তাহলে কি মানুষ আমাকে দেখবে যে আই মুখ মুখ খুলছে কিন্তু মিথিলা মিথিলাকে গুতাটা কে মারলো সেটা কেউ দেখবে না কেউ কখনোই দেখবে না দেখবে সেটাই যে আল্লাহ মিথিলা মুখ খুলছে মিথিলা আওয়াজ করছে মিথিলা কেন আওয়াজ করলো সেটা কেউ দেখলো না সো আমি খুবই টায়ার্ড আমি আমার পাস্ট লাইফ থেকে আমি আসছি প্রায় এক বছর হয়ে যাবে এতটা টায়ার্ড আমি এতটা টায়ার্ড যে মানে যেটা আমার সাথে হয়নি আমি করিনি সেটা নিয়েও মানুষ এখন দেখি খোটা দিতেছে ওকে ফাইন কোটা কোটা দেখ আমার কিছু আছে না আমাকে যদি পাঁচজন বিশ্বাস করে আমি জাস্ট ওই পাঁচ জনের জন্যই মিছিল আসি আমার বাকি পাঁচশো জনের দরকার নেই আমার পাঁচজন থাকলে হবে যারা আমার ওয়েল উইসার্স আমাকে তারা তারা ভালো ভালো কথা বলে আমাকে আজকে এই জায়গায় নিয়ে আসছে আমার জাস্ট ওয়েল উইসার্স গুলো সো তাদের অবদান অনেক বেশি অনেক বেশি আমার লাইফে তাদের অবদান খুব বেশি যাই হোক সো আমি আসলে তোমার লিপ এ অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ আমি কিন্তু আমার লিপ সার্জারি যে আমার কেউ ভাইবোনা করছি আমার এমনি এমন তোমরা সবাই দেখছো সার্জারি করে টাকা পয়সা নাই টাকা পয়সা থাকলেও করবো না আল্লাহ আমাকে অনেক সুন্দর বানাইছে ঝামেলা আচ্ছা সবচেয়ে আরেকটা কথা বলি এটা নিয়ে আমার আসলে কথা হলো উচিত কিনা আমি জানি না ঝামেল নিজের জন নিজের আপন জন যখন ছত্রু হয় তখন ওই ঝামে ঝগড়ায় মেটানো খুব 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 কঠিন হয়ে যায় কিন্তু কথা হচ্ছে যেখানে নিজের আপন জনই হচ্ছে দূরে সরাই দিছে খুব আগে তো টু বি অনেস্ট একটা কথা বলি আমাদের আগের ঘরে মানে আগের বাসার ওই আগের আগের বাসার পর্দা সবাই দেখছো এখনের পর্দা দেখতেছো। তারপর কয়েকদিন আগের পর্দাও দেখছো আমরা যখন ওই বাসা থেকে চলে আসি বললাম এটা আমাদের বাসায় কিছু ছিল না খাট হচ্ছে আমার শাশুড়ি আমাকে গিফট করছে ভেনিটি আমার আম্মু আমাকে গিফট করছে টিভি আমার আম্মু আমাকে গিফট করছে প্লাস কিছু কিছু যে আমাকে গিফট করছে আমার শাশুড়ি গিফট করছে এইভাবে আমরা আমাদের সংসার এসে আমাদের ঘরে পর্দা কেনার মতো টাকা আমাদের ছিল না যে একটা যে পর্দা কিনবো সে টাকাটা আমাদের ছিল না সো তারা আমাদেরকে কিছু পর্দা দেয় যে পর্দাটা আমরা ছোট বাসা থেকে চলে আসি পর্দাটা পর্যন্ত তারা রেখে দেয় বাট আমার হাজব্যান্ডের সিলভার প্লে বাটন আমার স্বর্ণের এক জোড়া চুরি এখন পর্যন্ত আমি আমাকে দেয়নি আমি চাইলে পারতাম এত কিছু হয়েছে আমাকে মানে রাস্তায় বস্তিদের মতো আচরণ করছে আমার সাথে আমি চেলে অনেক কিছু বলতে পারতাম একমাত্র আমি আসেনের মুখের দিকে তাকে আমি আসলে চুপ ছিলাম কারণ চাইলে আমি অনেক কিছু বলতে পারি আমি অনেকদিন ধরে বলতেছি যে তোমাদেরকে নতুন কিছু দেখাবো নতুন কিছু আমার কাছে প্রমাণ আছে ইয়াসিনের কারণে আমি কিছু করতে পারতেছিলাম না বাট এখন আমরা দুজন সবকিছু থেকে আর কি খুবই 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 আপসে এটা খুবই ক্লান্ত হয়ে গেছে সবকিছু থেকে যে একটা মানুষ নিতে পারে বাট এত বেশি নিতে পারে না একটু জোরে কথা বলো হ্যাঁ তো আপসেট যে আমি জোরে কথা বলতে ওই লাগিয়েছি আচ্ছা যাই হোক তোমরা যারা হচ্ছে অর্ডার করতে চাও রিয়েল স্টাইল বা মিথ্যা থেকে অর্ডার করে নিতে পারো বলছি টিপটা দেখছেন লিপ আমি বললাম না আমার এখন আমি এখন সিরিয়াসলি বলি আমি এখন আমার নিজের মধ্যে নাই কারণ খুবই আপসেট ছিলাম এতদিন যে কিছু কিছু মানুষের পিঞ্চ কথা দেন কিছু কিছু মানুষের খুবই খাপ খারাপ কথা গায়ে গায়ে লাগাইতে না বাট হচ্ছে ওই যে মানুষ এসে যখন বলে না যে আপু তোমাকে এটা বলছে এটা তখন একটা আর কি খারাপ লাগে যে আমি দেখতে চাই না দেখিও না তারপর মানুষের কথা কারণে কেন আমার খারাপ খারাপ লাগবে সো খারাপ থেকে দূরে থাকতে হবে নিজের লাইফ নিয়ে হ্যাপি থাকতে হবে আলহামদুলিল্লাহ আমি যতটুকু আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে আমার মতো ভালো মনে হয় না তারা কখনো ছিল বাট সাংসারিক লাইফে আমার থেকে হ্যাপি তারা কখনোই হতে পারবে না টাকা থাকলেই হ্যাপি হওয়া যায় না অ্যাটলিস্ট সংসার সাংসারিক লাইফে মানসিক দিক দিয়ে সবকিছুর দিক দিয়ে হ্যাপি থাকতে একটা সাপোর্টিভ হাজবেন্ড থাকতে হয় আপু ইয়াসিন ঢাকু ও হচ্ছে ভেন্টেল কাজ করতেছে এতক্ষণ কারেন্ট ছিল না যে মাত্র কারেন্ট আসলো এখন আমি হচ্ছে বাকি কাজ করব আর আমি গাইজ আমি বলবো যে আমি আমার এতটুকু লাইফে আমি সাংস্কৃতিক লাইফে খুব 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 বেশি আমি কাজ করি ফার্স্ট অফ অল নিজে একটা বিজনেস সামলাইতেছি আপাতত এই যে ড্রেস শ্যুট করবো ড্রেস শ্যুট করে রান্না করব রান্না করে খাবো দাবো তারপর হচ্ছে ঘুমাইতে ঘুমাইতে আমাদের তোমরা অনেকে বলো আপা তো রাত্রে ভিডিও দাও আমার ঘুমাইতে ঘুমাইতে পাঁচটা ছয়টা সাতটাও বেঁচে যায় সকাল তারপর হচ্ছে সাতটার দিক দিয়ে যদি ঘুম ঘুমাই ঘুম থেকে উঠে একটা বাজে বা বারোটা বাজে ঘুম থেকে উঠে আমার রেডিও আবার শুটে চলে যেতে হয় শ্যুট থেকে এসে যে বিজনেসে কাজ করতে হয় কাজ করে আবার রান্না করতে রান্না করে শ্যুট করতে হয় এতটুকুই তোমাকে নাকি অনেক ট্রাই তাহলে তুমি কথা করতেছে না কেন টাকা পেতে যেটা তাদের সামনের তাই তো ওরা অনেক অনেক বড় কথা বলো লাইভে আচ্ছা ফার্স্ট অফ অল আমার হাজব্যান্ডের সাথে হচ্ছে আমাদের আগে যে বিজনেস পার্টনার ছিল তাদের কোনো প্রবলেম হয়নি আপনার লাইভে দেখছেন কারণ আমার হাজবেন্ড খুবই সরসোজা মানুষ আর আমি খুব এগ্রেসিভ একটা মানুষ আমি সেটা আপনাদেরকে এখনো বলতেছি আমি মিথ্যা কথা মানতে পারি না আমাকে আপনি যদি সত্যি যেটা আমি করছি সেটা যদি আপনারা বলতে 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 আমাকে মাইরাও ফেলেন আমার গায়ে লাগবে কারণ আমি তো সে কাজটা তো করছি কিন্তু যে কাজটা আমি করি নাই সেটার জন্য যদি আমাকে ব্লেম দেন আমি আমার নিজের কাউকেও ছাড়ি না আমি ইয়াসিনকেও ছাড়ি না যখন আমি ধরো আমি রান্না করছি ও খায় নাই আমি ওকেও ছাড়ি না যে আমি এত কষ্ট করে রান্না করছি তুমি কেন খাচ্ছ না এটাতে চাই না আসলে বাইরের একটা মানুষ যাকে আমরা আপন ভাবছিলাম আপন ভেবে এত বড় একটা রিক্স নিয়ে তাদের সাথে বিজনেস করছিলাম তারা এইভাবে ঠকাই দিল তারপর আমি কেন এইভাবে চুপ ছিলাম আমি চাইলে কিন্তু পারতাম যে কিছু আমার আমার প্রাপ্য টাকাটা নিতে আমার টাকা লাগবে না আমার টাকা একদমই লাগবে না ভাই আমার কথা হচ্ছে যে আমার যতটুকু আমার মান সম্মানটা আমার হচ্ছে সবার আগে এর এর আগে আমার টাকা পয়সাও না তো যদি কন্টাক্ট করতে হতো আমার হাজব্যান্ডকে কন্ট্যাক্ট করতে পারতো প্লাস আমার আম্মুর সাথে কিন্তু তাদের ভালো বন্ডিং আমার আম্মুকে কল করতে পারতো আমার ভাইয়ের সাথে ভালো বন্ডিং আমার বাইকে বাইকে কন্ট্যাক্ট করতে পারে কারণ তারা হচ্ছে মাসে তিরিশ দিনে বিশ দিনে আমাদের বাসায় থাকতো সেটা আপনার হয়তো সবাই দেখছেন আমি ব্লগ করলে ওনাদের ছাড়া ব্লগ করতাম না মানে খুবই খুবই আপন করছি খুব 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 আপন করছি এতটা আপন মনে হয় আমি কাউকে করছি আজ পর্যন্ত তারপরেও যদি হচ্ছে গিয়ে তাদের মন ডাকতে মনই নিতে না পাই তাহলে আর কিছু বলার নাই আপু নাকের উপরে কিছু আচ্ছা আমার স্কিনটা পাতলা তো দ্যাটস হচ্ছে দেখ নাক এরকম করে নিতে দিয়েছিলাম একটা ব্রোন স্টিকটি দিয়ে একটু জাস্ট খোঁটা দিয়েছিলাম একটা বাট খোঁটাই দিকে এটা চামড়ে উঠে গেছে আমার এত স্কিন এত সেন্সিটিভ হলে কি ভাই যাই তোমরা যা যা হচ্ছে ওয়েট গেইন প্রোডাক্টটা পারচেস করতে চাও তোমরা পারচেস করতে পারো এই মিথিয়া থেকে তোমাদেরকে সব ডিটেলস দেওয়া হবে দিয়ে দেন হচ্ছে অর্ডার অর্ডার কনফার্ম করা হবে অ্যান্ড যা যা হান্ড্রেড পার্সেন্ট শিওর অর্ডার কনফার্ম করবে জাস্ট তাদের অলরেডি অর্ডারই কনফার্ম হবে আর হচ্ছে যেহেতু আপডেট ভার্সন আমাদের আসছে এই ক্যাপসুলটার কাজ যেহেতু প্রথমে একটা ছিল সেটা হচ্ছে রুচি বাড়াবে বাট আপাতত তোমাদেরকে বলতে চাই এই ক্যাপসুলটা কিন্তু তোমাদের স্কিনকে সুন্দর করে ফেলবে স্কিনকে সুন্দর করে ফেলবে বলতে গেলে ফর্সা করবে সেইটা না তোমাদের স্কিন ক্লিন থাকবে কারো যদি থাকে ব্রণ থাকবে না কারণ হচ্ছে তাদের তাদেরটা আপডেট হয়েছে ভাইয়ের মানুষকে বেশি আপন করতে হয় না আপন করতে হয় না বাট মানুষটা না চলাও যে না একা একা চলে না কেমন নিজের লাইফটা না কেমন থাইমা থাকে যে কেউ নাই একটা পেন যে শেয়ার করবো শেয়ার করে মানুষটা থাকে না তারপর ঘুরবো একা একা তো ঘুরেই থাকে কিন্তু নিজস্ব একটা মানুষই থাকতো তার মানে ঘুরতে ঘুরতে আরো বেশি ভালো হতো সো এর জন্য আপন করা এর বাইরে আর কোনো কিছুর জন্য আপন করা বাট ঠিক আছে তোমার নাকি পিছে চুলি নাই তাই তুই নাম না বলি রিকোয়েস্ট করে তেলা নাইসো ওকে আমার চুল নাই ওকে মানলাম আমার চুল আমি হচ্ছে ঈদে রোজার ঈদে গাড়িটা এতটুক করছে তোমরা আমার ভিডিওতে দেখবো আমার টিকটক অবশ্যই ফলো করো সেখানে আমার চুল এত বড় হয়েছে আচ্ছা তাদের মাইখা আমার একদিনে চুল বড় হয়ে গেছে কথা হচ্ছে হোমমেড তেলের দেখি নাই কোথাও যাই না ইভেন আমার চুল নেই ভাই কত ছোট ছোট চুল দিয়ে যে ভরে যেতেছে আমি স্টিক ও স্টিক দিয়ে আমার চুল আমি আটকে রাখি তারপরে যদি বলে কেউ যে আবার চুল নেই পিছে ওকে আবার পিছে তো চুলই নাই ভাই আমি কি করবো আমি টাক্কু হয়ে গেছি আমি পুরো টাকুই হয়ে গেছি দ্যাটস আমার পিছিয়ে চুল নেই বাট আমার চুল মাসালে এত লম্বা হয়েছে প্লিজ আমার প্লাস এই দেখো এই যে দেখো এই দেখো আমার চুল পড়া কমে গেছে আমি জোরে টানি এই দেখো আমার চুল পড়া কমে গেছে চুল আগে যে হারে পড়তে আমার খুবই কমে গেছে বিকজ আমি হোমমেড তেল ইউজ করি আমার কাজিন আমাকে হোমমেড তেল বানাই দেয় বাট সেল করে না আমাকে বানাই দেয় আমি বলছি যে তুমি যদি চাও তাহলে আমি যেটা ইউজ করতেছি আমাকে যেটা ইউজ করতে হইতেছে যেটা তুমি বানাইতেছো সেটা বানায় আমি কাউকে হচ্ছে গিয়ে আমি সাজেস্ট করব যে তাদের মন চাই যে হ্যাঁ এরকম চুল সিল্কি চুল প্লাস এতবার কালার করার পর তারপর হচ্ছে আমার চুলে কিন্তু রিভার্ডিং করছে রিভার্ডিং নাকি ডিপ শাইন ট্রিটমেন্ট বলে ওইটা করা হয়েছিল একটা পেজ থেকে এত কিছু করার পর আমার চুল পারফেক্ট আছে পারফেক্ট আছে আমার চুলে কোনো কিছু হয় না এখন তারা যে মিথ্যে কথা বলে মিথ্যে বসে তো এত বড়